আপনারা অনেকেই বিয়ের কার্ড ডিজাইন করার সময় আপনাদের যে সমস্যা হয়ে থাকে সেটি হচ্ছে, আমরা বিয়ের কার্ড ডিজাইন করতে গিয়ে যে লিখা লিখতে হয়, সেই লিখাগুলোর যে ফন্ট স্টাইল, কি ফন্ট স্টাইলে আমরা লিখি, এবং লিখার প্রত্যেকটা ওয়ার্ডের শেষে দেখতে পাচ্ছেন যে ডবল দাগ, মানে ডবল দাগ আছে একটা, প্রত্যেকটা লিখার শেষে দেখুন ডবল দাগ আছে, এই যে দাগগুলো। তো প্রত্যেকটা নাম লেখা আছে, যাই লেখা থাক না কেন, এই প্রত্যেকটা দাগ এবং লেখাগুলো কি ফন্টের লেখা, মানে কোন ফন্ট স্টাইল, সেই জিনিসগুলো যদি আপনারা জেনে যান তাহলে আপনারা অনায়াসেই একটা বিয়ের কার্ড ডিজাইন করে দিতে পারবেন। কারণ বিয়ের কার্ড ডিজাইন কিভাবে করতে হয় তা নিয়ে আমি এর আগের ইউটিউবে ভিডিও দিয়েছি, কিভাবে বিয়ের কার্ড ডিজাইন করতে পারবেন ফটোশপে, ঠিক আছে? তো আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো যে এই লেখাগুলোর কি ফন্টে আমি লিখবো, এবং যে দাগগুলো দেখতে পাচ্ছেন ডবল দাগ সেটা কিভাবে দিব। তাহলে দেখতে থাকুন কিভাবে আমি দিচ্ছি ডবল দাগ আর কি আমরা ফন্ট ইউজ করছি ফন্ট স্টাইল লেখার জন্য। তো ফন্ট স্টাইল আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই সাদা পেজে লিখবো, ঠিক আছে? মনে করুন এটাই লিখছি, একটা কিছুটা লিখছি, বেশি লিখবো না আমি। মনে করুন নাম ঠিকানা লিখবো, তো যেভাবে লিখবেন আপনারা, আপনাদের যেটা প্রবলেম হচ্ছে নাম ঠিকানা লেখার সময় ডবল দাগ এবং ফন্ট স্টাইল, কি ফন্ট স্টাইল আমরা লিখবো, সেটাই হচ্ছে প্রবলেম বিয়ের কার্ড ডিজাইন করতে গিয়ে। তো সেটাই আমরা শিখবো আজকে ক্লাসে। দেখুন, প্রথমে আমি হোম রিবন ট্যাবে গিয়ে সাইজটাকে বড় করে নিচ্ছি, যাতে আমি বুঝতে পারি যে কত সাইজের আছে। দেখুন, একটু লেখাটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি সাইজটাকে বড় করে দিচ্ছি, বড় হয়েছে। এবার এখান থেকে ফন্ট স্টাইল আপনি চুজ করবেন চিত্রা ফন্ট, ফন্টের নাম হচ্ছে চিত্রা, চিত্রা ফন্ট। কোথায় পাবেন চিত্রা ফন্ট না সেটা আমি বলছি, কোথায় পাবেন, কিভাবে পাবেন প্রত্যেকটা আমি স্টেপ বলে দিচ্ছি। তার আগে দেখুন চিত্রা ফন্টে লিখাটা কেমন লাগে, ঠিক আছে? চিত্রা ফন্ট নিয়েছি। এবার আপনারা অনেকেই জানেন বিজয় ফন্ট বা বিজয় বায়ান্নতে টাইপ করতে, তো বিজয় লেআউটে আমরা টাইপ করে দেখাবো। যদি আপনি না জেনে থাকেন বিজয়ে কিভাবে টাইপ করে, তাহলে আমি এর আগের ভিডিও দিয়ে দেওয়া আছে এমএস ওয়ার্ডে বিজয় টাইপ কিভাবে করা হয়, এমএস ওয়ার্ড, এক্স, পাওয়ার পয়েন্ট, আপনি ফটোশপ, করেল ড্র, পেজ মেকার, যে কোনো জায়গায় বিজয়ে টাইপ করতে পারবেন। তো আপনাদের কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন অবশ্যই। তো দেখুন কিভাবে আমি টাইপ করছি। তো আমি প্রথমে ফন্ট নিয়েছি চিত্রা ফন্ট, চিত্রা এমজে, সাইজ একটু বড় করে নিয়েছি যাতে আপনারা দেখতে সুবিধা হয়। এবার মনে করুন আমার নাম বিশ্বজিৎ মণ্ডল, তো আমি লিখছি, দেখুন আমার নাম, তো আ লিখবো। তো দেখুন আমি প্রথমত কন্ট্রোল অল্টার বি প্রেস করেছি, প্রেস করলাম বিজয় বায়ান্ন অ্যাক্টিভ করার জন্য, কন্ট্রোল অল্টার বি। তারপরে লিখবো আমি আমার নাম, আ লিখবো। তো আ লিখবো, আ হচ্ছে এফ এ আকার হয়, আর সিপ দেবে এফ ডাবলে ও আসবে, তো ও এর সাথে আকার যুক্ত করলাম, আ হয়ে গেছে। দে মো আকার রো আমার নাম, দন্ত নয় আকার মো। তো আমি তো এইভাবে লিখতে পেরে যাচ্ছি, আপনারা বিজয় বায়ন জানলে আপনিও লিখতে পেরে যাবেন, কিন্তু গল্পটা হচ্ছে আমার নাম লিখে নিয়েছি, এই লিখার পর এই জায়গাতে দিতে চাইছি আমি একটা ফন্ট ডবল দাগ। তো কিভাবে দাগটা দিবেন দেখুন, প্রথমে আপনাকে কিছু ফন্ট ইনস্টল করতে হবে, যেটা হচ্ছে এসটিএম। এসটিএম এর বিভিন্ন ফন্ট আছে, প্রচুর ফন্ট আছে, সেই ফন্টগুলো থেকে যে কোনো একটা ফন্ট আপনি ইনস্টল করে নেবেন। আর যদি আপনি এসটিএম সফটওয়্যারটা ইনস্টল করে নেন সবচেয়ে ভালো, সেখান থেকে লেখা হয়। তো আমি, আপনারা যদি চান তো আমাকে ইমেল কমেন্টে দিবেন, আপনাদেরকে সফটওয়্যার আমি মেল করে দিব। তো দেখুন কিভাবে কি করছি, তা আমি বিজয় টাইপ করছি, বিজয় আমার ভালো লাগে টাইপ করতে, তাই বিজয় করছি। ইনসার্টে গিয়ে যাচ্ছি, ইনসার্ট রিবন ট্যাবে গিয়ে সিম্বল, সিম্বলে গিয়ে মোর সিম্বলে ক্লিক করছি। এখান থেকে এইচটিএম এর বিভিন্ন ফন্ট আছে, সেই ফন্টগুলো থেকে আমি একটা ফন্ট নিয়ে নিচ্ছি। এখানে ফন্ট দেখুন এইচটিএম এস দিয়ে থাকবে, এই দেখুন এইচটি, এই যে এইচটিএম অর্জুন আছে, আছে তো অনেক ফন্ট আছে, অর্জুন আছে, তারপর আপনার দীপ্তি আছে, এখানে দোলা আছে, তারপরে কত ফন্ট আছে, গৌরব, গৌরব ফন্ট, ঈশা ফন্ট, প্রত্যেকটা ফন্ট আছে, খুশি ফন্ট,
কঙ্কনা ফন্ট আছে, কর্ণ ফন্ট। তা আমি যেটা নিব সেটা হচ্ছে, দেখা যাক একটা কি ভালো দেখে নিয়ে নিই, একটা যে কোনো কি নেওয়া যায়। আচ্ছা জুতি ফন্ট এটাই মনে করুন নিলাম। এই জুতি ফন্টের যে ডবল দাগ দেখতে পাচ্ছেন, এই ডবল দাগকে শর্টকাট কি করে নেবেন? তো শর্টকাট কি কিভাবে করবেন, অল্টার দেবে বি ডি দাববেন, তো অল্টার দেবে ডি হয়ে যাবে, দিয়ে অ্যাসাইন করে নেবেন। তাহলে শর্টকাট কি দেখুন এখানে চলে এসেছে। এবার ক্লোজ করে দিন, এবার এটাকেও ক্লোজ করে দিন। তারপরে দেখুন আমার নাম, তা আমার লিখেছি, তারপরে অল্টার দেবে দেবে ডি প্রেস করব, দেখুন ডবল দাগ চলে এসেছে। আমি আরেকটা করে রেখেছি, এটাও ভালো লাগে এটা, তো এটাও করতে পারেন, তবে অল্টার ডি এই ফন্টে মানাচ্ছে, তার জন্য এই ফন্টটা করেছি। আমার নাম দন্তন্বয়ে আকার লেখা হচ্ছে না কেন? আচ্ছা আমি ফন্ট বন্ধ করে দিয়েছি তাই। আচ্ছা এখান থেকে চিত্রা ফন্টটা আমি নেব। আচ্ছা এবার হবে দন্তন্বয়ে আকার ম, দিয়ে অল্টার দেবে ডি প্রেস করলাম। আমার নাম বিশ্বজিৎ মণ্ডল, তো হস্বীকার দিচ্ছি প্রথমে, ব তালবস্বয়ে তালবস্ব যুক্ত ব বর্গীয় জয়ে হস্বীকার, দেখুন এটা না ইউএ দিয়ে তো, তারপরে আবার দিয়ে দিচ্ছি আমি অল্টার প্লাস ডি, বিশ্বজিৎ মণ্ডল ম দন্তন্বয়ে যুক্ত দয়ে লো, আবার দিয়ে দিচ্ছি অল্টার দেবে ডি। দেখতে পাচ্ছেন কিভাবে লিখছি? তো এইভাবে আমরা লিখতে পারি আমার বাড়ি ধুলিয়ান। এবার আমি অন্য একটু ফন্টে গিয়ে লিখে দেখাচ্ছি, দেখুন চিত্রা বাদে আমি কি কি ফন্ট আমরা লিখতে পারি। এই ফন্টটা নিচ্ছি আমি, আচ্ছা এই ফন্টটাই নিই, এই ফন্টে লিখে দেখি চন্দ্রবতী। তো চন্দ্রবতীতে দেখি আমার বাড়ি, আ ময়ে আকার র আমার, এবার আমি ফন্ট ইউজ করছি দেখুন বি, এটাও লিখতে পারেন আমার বাড়ি বয়ে আকার ডয়ে শূন্য র হস্বীকার, আমার বাড়ি ধুলিয়ান, এই দেখুন ধয়ে হস্বীকার হস্বীকার লয়ে হস্বী ২৯ তয়ে আকার দন্তান্ন দিয়ে অল্টার দেবেন। এইভাবে আমরা ডবল দাগগুলো আমরা দিতে পারবেন, আপনারাও দিতে পারবেন ডবল দাগ। আর যদি আপনারা এসটিএম সফটওয়্যারটা ইনস্টল করে নেন, ডাইরেক্ট আছে, প্রচুর ফন্ট আছে, আপনি কল্পনা করতে পারবেন না কতটা আছে। তবে আমি ইনস্টল করিনি, আমার কাছে অনেকটা ইনস্টল করা আছে এই মেশিনে, এই জন্য আমি এসটিএম ইনস্টল করিনি। তো আপনারা যদি ইনস্টল করতে চান বা সফটওয়্যার নিতে চান, আমাকে আপনাদের ইমেল আইডি কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে ইমেল করে সফটওয়্যার দিয়ে দিব। তো এই ফন্টগুলো কোথা থেকে ডাউনলোড করবেন সেটা আসুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে গুগল খুলবেন, গুগল খোলার পরে গুগলে জাস্ট টাইপ করবেন বিজয় বায়ান্ন, বি আই জে ওয়াই বিজয় ফন্ট বলে করবেন, সার্চ করবেন, অনেক ফন্ট আসবে, তার মধ্যে থেকে একটা ফন্টে যে কোনো ফন্টে ক্লিক করবেন। এটা একটা সাইট ফ্রি বাংলা ফন্ট, এখান থেকেও আপনারা সাইট দেখতে পাচ্ছেন দারুণ দারুণ ফন্ট আছে, যে ফন্ট নেবেন সেই ফন্ট এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে দেবেন, অটোমেটিক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফন্ট, তো আমি এই দেখুন ফন্ট আছে, এটা ১৭ নম্বর ১৬ নম্বর পেজে কি ফন্ট আছে, এই দেখুন অনেক ফন্ট আছে, কল্পনা করা যাবে না এত এত ফন্ট আছে, ভালো ভালো ফন্ট আছে। তবে যদি আপনাদের ফন্টও দরকার থাকে আমাকে কমেন্টে জানান, যদি যতটা পারি ফন্ট আপনাদেরকে দেবো, আমার কাছে ৭০০-৮০০ প্লাস ফন্ট আছে, তো যত ফন্ট নিতে চাইবেন। দেখুন এটাও একটা চিত্রা ও এম জে ফন্ট, যে ফন্ট আমি একটু আগে লিখলাম চিত্রা এম জেতে লিখলাম, এটা ও এম জে, তো চিত্রা এম জেও আছে দেখতে পাবেন, ১৩ নম্বর পেজে আছে সম্ভবত, এই যে চিত্রা চিত্রা এম জে এই ফন্টটাতে আমি লিখলাম। তো ফন্ট ডাউনলোড করে ইনস্টল দেবেন, খুব ভালোভাবে আপনারা ডিজাইন করতে পারবেন,
এইভাবে লিখতে পারবেন। তারপরে আপনারা যে নিয়ম শিখেছেন বিয়ের কার্ড ডিজাইন করতে, সেই নিয়মে আপনারা ডিটিপি করবেন, দেখবেন লিখা হয়ে যাবে। যদি আপনাদের অসুবিধা হয়ে থাকে তো ডিটিপিটা আমি আরও ভিডিও দিব। তবে আমি ফটোশপের বেশ কয়েকটাই ভিডিও দিয়েছি, এবার আমি শুরু করব আপনাদেরকে শেখাবো করেল ড্রতে গিয়ে। করেল ড্র একবারে শুরু থেকে বিভিন্ন ভার্সন আপনাদেরকে দেখাবো, যেমন X7, করেল ড্র 12, বিভিন্ন ভার্সনে কীভাবে কাজ করতে হয়। করেল ড্র শেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন।